নিখোজ হওয়ার 5 দিন পর রবিবার বাড়ির পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার হয়েছে সাবরুমের পূর্ব টাকা তুলসীর 11 বছরের নাবালিকা মমতা ত্রিপুরার পচাগলা মৃতদেহ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে গ্রামবাসীর প্রাথমিক ধারণা ধর্ষণ করে মমতা ত্রিপুরাকে খুন করা হয়েছে। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিখোজ হওয়ার 5 দিন পর বাড়ির পাশের একটি জঙ্গল থেকে সাবরুমের টাকা তুলসীর নেওয়ান সিং পাড়ার মানিক ত্রিপুরার 11 বছরের শিশুকন্যা মমতা ত্রিপুরার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে এলাকার জনিক মহিলা টিলার সামনে ঝর্ণার জল সংগ্রহ করতে গেলে তিনি দুর্গন্ধে জল সংগ্রহ করতে পারছিলেন না। দুর্গন্ধ পেয়ে আশপাশের মানুষ এসে জঙ্গলের আশেপাশে তল্লাশি চালায়। এরপরই টিলার উপর কলা গাছের পাশে একটি পচাগলা মৃতদেহ দেখতে পান। মানিক ত্রিপুরা শনাক্ত করেন মৃতদেহ পচাগলা মৃতদেহ দেখে হতবম্ব মানিক দেববর্মা ও ওনার স্ত্রী। মেয়ের মৃত্যুতে শোকাহত স্বামী স্ত্রী, শোকাহত বাবা, হারিয়ে ফেলেছেন মুখের ভাষও, তিনি কথা বলতে পারছিলেন না। কোন স্কুলে পড়ত তুমি? কোন ক্লাসে? তো কি হয়েছে মেয়ের? কি তো হয়েছিল ওই দিন? মায়ার মায়ার পাইছিল আমি দেখি না স্যার। মেয়েরে কি আজকে সকালে পাইছো? আজকে সকালে পাইছো? সকালে কোনখানে পাইছো? তলে তলে স্যার, জঙ্গলের মধ্যে? জঙ্গল স্যার। কি বাড়ির গাছে টিলাতে? যাই কি পাইছে? মায়া দেখছে। মায়ের জীবিত দেখছে না? আমি তো দেখছে। ঘটনা সম্পর্কে এসপি জয়েল সিং মিনা বলেন, গত 11 জুলাই মমতা দেববর্মা নিখোজ হয়েছিল। থানায় নিখোজ ডায়েরি হওয়ার পরে পুলিশে তদন্ত শুরু করে, তবে মমতাকে খুঁজে না পাওয়ায় তার মা বাবার অভিযোগ অনুসারে পুলিশ দুজনকে সন্দেহ করেছিল। দুজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। और रात में 11-12 की इंटरवेनिंग नाइट में 12 बजे पीएस को इन्फॉर्मेशन मिला था 12 बजे के आसपास। तो रात में पुलिस आया, रात में सर्च किया, रात में तो इतना विजिबिलिटी नहीं था तो कुछ नहीं दिख पाया। फिर मॉर्निंग में फिर आया 12 को, मैं भी आया, एसटीपीओ भी था। फिर सर्च किया है 12 को पूरा एरिया, फिर 13 को फिर किया है, फिर कल फिर से किया है। कल आए थे फिर हम लोग, वो एक दो लोग हैं जो आसपास के लोग हैं, सस्पेक्ट है उनको, एक आदमी को हमने डिटेन भी किया है, और अभी भी दो लोग हैं जो पड़ोसी हैं इनके, उनको थाने में लेके गए हैं। और आज सुबह गांव वालों ने को पता लगा कि यहाँ से स्मेल आ रहा है, तो बाद में ये पुलिस आया, फिर ये काट के देखा है केला वगैरह, तो यहाँ आज इस बच्ची का डेड बॉडी मिला है। जंगल, जंगल में? हाँ, मतलब वो इस घर के पास में, जो ये घर है इसका, तो ज़्यादा दूर नहीं है, मुश्किल से 125 ऐसे 100 और 125 मीटर होगा। डेड बॉडी दिखने के बाद आपके कोई सस्पेक्ट क्या हो सकता है, किस वजह से? नहीं, हम लोगों को दो लोगों पे और डाउट है, एक को हमने पहले ही डिटेन किया हुआ है पूछताछ के लिए उसको। এদিকে নিখোজ হওয়ার দিন অর্থাৎ 11 জুলাই মমতা ত্রিপুরার ঘরের বিছানায় রক্তাক্ত একটি বস্তা পাওয়া গেছে। গ্রামের লোকজনদের একাংশের ধারণা, মমতা ত্রিপুরাকে ধর্ষণের পর খুন করে পাশের জঙ্গলে লুকিয়ে রাখে দুষ্কৃতীরা। তবে দিনের আলোতে এই ঘটনাটি ঘটলেও আশপাশের কারোর চোখে বিষয়টি ধরা পড়েনি, তাও বিশ্বাস করেন মৃতার মা ও বাবা। পুলিশ ঘটনার তদন্ত করছে, এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, প্রশ্ন উঠছে পুলিশের তদন্ত নিয়েও। ব্যুরো রিপোর্ট, হাল্লাবুল।